ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीड़ितम कल्म शापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणंतीये भुरिधा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ आज चतुर्थ पर्व चतुर्थ परिच्छेद अज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितम येन तस्मै श्री गुरवे नमः। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যাহ, বিয়ে করে ফেলেছে। এই রামলাল হলেন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও কালীবাড়ির পূজারী। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে, ভয় ভয় বলিলেন, আজ্ঞায় ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যাহ, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাহাকে বলে? প্রতিমা পুজো। মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুইটি কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞা নিরাকার, আমার ওইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণদেব, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস তা তো ভালো। তবে এ বুদ্ধি করো না যে এইটিই কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই, তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময় প্রতিমা। মাস্টার চিন্ময় প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আপনাকে কে বোঝায় তা ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন, যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাক,
জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে? যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকমের পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে, যার পেটে যা সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার পাঁচ ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা এই সব করেছেন, যার যেটি ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে মাস্টার? আজ্ঞা হা, আজই পর্যন্ত। ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।